নাটোরের সিংড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিলেন লুৎফুল হাবিব রুবেল। রোববার এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা। বলেন, এমপি মন্ত্রী স্বজনরা নির্বাচন করতে পারবেন না, প্রধানমন্ত্রীর এমন নির্দেশ। এবং প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের প্রতি সম্মান জানিয়ে তিনি উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এছাড়া তার বিরুদ্ধে বর্তমান নির্বাচন নিয়ে যেসব ঘটনা প্রকাশ পাচ্ছে তার সাথে তিনি কোনোভাবেই জড়িত নয় বলে জানান। এর আগে শনিবার বিকেলে সিংড়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় চেয়ারম্যান পদপ্রার্থী দলের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল হাবিব রুবেলকে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। জুনাইদ আহমেদ পলক তার নির্দেশনা অনুযায়ী আমি আমার মনোনয়নপত্রটি উইথড্র করে নিচ্ছি এবং যেটা অফিসিয়াল যে প্রসেসগুলো আছে যত দ্রুত সম্ভব সেটা আমি সম্পন্ন করব।